আলাইকুম ভিউয়ার্স, শাম্মিস রেসিপি থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খাসির নিহারি রান্নার রেসিপি। তো চলুন দেখে আসি কিভাবে নিহারিটা রান্না করি। নিহারি রান্না করার জন্য আমি এখানে খাসির পায়া নিয়ে নিয়েছি আধা কেজি, এবং সুন্দর করে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সঙ্গে খাসির পেঁপে নিয়ে নিয়েছি দুইটা। আমি নিহারিটা রান্না করব একটু ঝোলটা একটু গাঢ় করার জন্য আমি দুইটা পেঁপে নিয়ে নিয়েছি। আর শুধু নিহারিটা রান্না করলে দেখা যাচ্ছে কি যে বেশি পাতলা হয়ে যাবে, এই জন্য আমি একটু পেঁপে দিয়ে দিব। এই কারণে আমি দুইটা পেঁপে দিয়ে দিয়েছি। আর নিহারিগুলো এখন আমি একটু ছোট করে পিস করে নেব, কারণ এইভাবে এত বড় বড় পিস করে রান্না করা যাবে না, একটু ছোট পিস করে রান্না করে নেব। তো চলুন দেখে আসি। ভিউয়ার্স, নিহারি রান্না করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর নিহারিগুলো দেখুন আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, এই যে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁপেগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি, এখন সবগুলো প্রেশার কুকারে দিয়ে দিব। এখানে আমি এক চা চামচ জিরা আর 5-6টা সাদা এলাচ আর 2টা পেঁয়াজ আমি এখানে একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে 1.5 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, একটা কালো ফল দিয়ে দিলাম আর 4টা লবঙ্গ দিয়ে দিলাম। এখানে 1টা তেজপাতা আমি 4 ফালটা করে কেটে দিয়ে দিয়েছি। এখানে আমি 5-6টা কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম। আর এখানে আমি 2টা পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু 2টা পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর 2টা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিলাম। 1 চা চামচ লবণ দিয়ে দিব আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ নিহারিতে একটু কম ঝালে ভালো লাগে। আমি অল্প করে মরিচের গুঁড়া দিলাম, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এই জন্য আমি অল্প করে দিয়ে দিলাম। আর আমি সরিষার তেল দিয়ে রান্না করব, এই জন্য এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি চুলোয় সুন্দর করে নিহারিটা কষিয়ে নেব। তারপরে আমি চুলোয় গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানিটাও ফুটে উঠেছে। আমি কষানোর পরে তারপরে পানি দিয়ে প্রেশার কুকারে সিটি তুলে নেব, তখন আবার আপনাদের দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমি খাসির নিহারিটা 10 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি গরম পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে আমি 12 থেকে 15টা সিটি দিয়ে নেব। আপনাদের কারোর কমও লাগতে পারে সিটি, কারোর বেশিও লাগতে পারে। খাসির পায়াটা আসলে নরম হওয়ার উপরে ডিপেন্ড করবে, আপনারা আপনাদের পছন্দ মতো সিটি দিয়ে নেবেন, যে কয়টা দিলে ভালো হয়, কয়টা দিলে পায়াটা নরম হয়। ভিউয়ার্স দেখুন আমি এই পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর সবশেষে আমি 4 পিচ দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা একটু পরে দিলাম এই কারণেই, যেন ফ্লেভারটা সুন্দর, সিটি দিলে ফ্লেভারটা প্রেশার কুকারের মধ্যেই রয়ে যাবে। ভিউয়ার্স দেখুন আমার নিহারিটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি একটু তেলে নিয়া জিরার গুঁড়ো ছড়িয়ে দিব। দেখুন 1/2 চা চামচ জিরা আমি তেলে নিয়েছি। এখন একটু নেড়ে দেব, দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। ভিউয়ার্স
দেখুন আমার নিহারি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও টেস্ট হয়েছে, দেখতেও মাশাআল্লাহ ভালো হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন আপডেট পেতে। আজ তবে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শাম্মিস রেসিপির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।